পৌরসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে ওয়ার্ডে ওয়ার্ডে। এরই মাঝে গতকাল আনুমানিক 10টা নাগাদ গঙ্গারামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পশ্চিম হালদার পাড়ায় তৃণমূল প্রার্থীর নির্বাচনী ফ্ল্যাক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের দিকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের খবর, বুধবার রাত্রি আনুমানিক 10টা নাগাদ তাদের কাছে খবর যায় রাতের অন্ধকারে কেউ বা কারা 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লক্ষ্মী হালদার দেব বর্মনের নির্বাচনী প্রচারের ফ্ল্যাক্স ছিঁড়ে ফেলেছে। ঘটনার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি, রাতের অন্ধকারে বিরোধীরা এই কাজ করেছেন। কালকে রাত্রে আমি মোটামুটি 10:30 পরে এসেছিলাম দেখতে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো আমার একদম খবর দিল যে এরকম এই মোড়টাতে একটা পোস্টার ছেঁড়া হয়েছে। কখন সেটা? সেটা রাত্রি 10টা পরে আমি খবর পাই। আচ্ছা, আমি আসলাম, ইতিমধ্যে আমি দেখি এখানে ছেঁড়া আছে। যাক, আমাদের ছেলেপেলেদের ডাকলাম, দেখলাম। তো ঘটনা হচ্ছে, একটাই কথা বলবো যে এগুলো নোংরামো কেন হবে পাড়ার মধ্যে? সবাই যার যার ব্যক্তিগত ভোট ঠিক আছে, আমাদের 5 নম্বর ওয়ার্ডের থেকে কোনো দিন এরকম হয়নি, নোংরামো কাজ হয়নি। রিসেন্ট দেখছি এসব নোংরামো কাজ হচ্ছে। তো এইগুলো মানে যারাই করুক, যেই করুক, তাদেরকে শুধু একটা বলবো, এই ধরনের নোংরামো করে একটা অশান্তি যাতে না করে। এটা একটা অশান্তির একটা ব্যাপার হচ্ছে। এ আজ ওর পোস্টার ছিঁড়ছে, ও কালকে ওর পোস্টার ছিঁড়বে, এটা আমাদের আমাদের ছেলেপেলে এই ধরনের কোনো কাজ করবে না। আশা করি যারাই করছে তারা এই ধরনের না কাজ করে। কাদের দিকে আঙুল তুলছেন? আঙুল দেখুন, এখন এই জায়গাটা অ্যাকচুয়ালি বিজেপির আছে, সিপিএমও আছে, ঠিক আছে। অতএব আমাদের তো দুটো বিরোধী পার্টি বলে দুজনেই করবে, কেউ কেন করবে এটা আমাদের পক্ষে কেন করবে জিনিস? এই বিষয়ে নাকি নির্বাচন কমিশন বা পুলিশকে অভিযোগ জানাবে? হ্যাঁ, অভিযোগ অবশ্যই জানাবো এই বিষয়টা নিয়ে, কারণ এটাতে একটা অশান্তি করার সৃষ্টি হচ্ছে। আজ আমাদের ছেলেপেলে যে কালকে রেখে যা কিছু করবেন তার কোনো মানে নেই। যাতে এটা না হয়, আমাদের ওয়ার্ডে সুস্থভাবে ভোট হচ্ছে সেটাই যেন হয় বিগত দিনে, সেটাই আমরা চেষ্টা করছি। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লক্ষ্মী হালদার দেব বর্মন জানিয়েছেন, প্রাক্তন পৌর প্রশাসক প্রশান্ত মিত্রের সঙ্গে কথা বলেই নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো হবে। দেখুন, কালকে আমরা রাত্রি 11:30 সময় খবর পেলাম যে আমাদের ব্যানারটা ছেঁড়া হয়েছে। এই মুহূর্তে আমি আমাদের কর্মীদের সবসময় মাথা ঠান্ডা রেখেই কাজ করতে বলবো। আর এটা তো বিরোধী পক্ষই করবে, একবার সিপিএম করুক, বিজেপি করুক, কেউ না কেউ তো করেছে। বিরোধী পক্ষ ছাড়া তো আর অন্য কেউ এই কাজ করতে আসবে না। তাই আমি সবসময়ই বলবো, আমাদের যিনি ঊর্ধ্বপক্ষ আছেন, প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র মহাশয়, উনি আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবেই কার্য করবো। আর আমাদের কর্মীরাও তার নির্দেশ অনুসারে সমস্ত কাজ করবে, কারোর সঙ্গে সংঘর্ষও বাঁধাবে না, তারা উত্তেজিতও হবে না, সবসময় শান্ত মাথায় তারা এগিয়ে যাবে। এই ঘটনার পরে কি আপনি থানায় বা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? জানানো তো উচিতই আমাদের। যদি প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র মহাশয় যদি আমাদেরকে নির্দেশ দেন যে আমাদের থানায় একটা ডায়েরি করা উচিত, আমরা অবশ্যই করব। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা শুরু হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী। এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো